অনেকই তো হলো দীঘা, পুরী কিংবা দার্জিলিং। চলুন আজ আমি আপনাদেরকে ঘুরিয়ে নিয়ে আসি ভারতের পশ্চিমবঙ্গে উত্তর চব্বিশ পরগনা জেলায় অবস্থিত একজন অত্যন্ত বিখ্যাত হিন্দি দার্শনিক লোকনাথ ব্রহ্মচারীর বাবার জন্মস্থান কচুয়া অথবা কচুয়া ধাম থেকে। তো আপনারা এই লোকনাথ বাবার পবিত্র জন্মস্থানে আসবেন কিভাবে, এখানের ভোগ মূল্য কত, কখন ভোগ খাওয়ায়, এখানে কি কি ঘুরে দেখবেন, আপনাদের টোটাল খরচা কি হবে, তা সব কিছুই আমি বলবো আমার এই ভিডিওতে। আর আমি চেষ্টা করব ভিডিও লেন্থ ছোট রেখে আপনাদের সব কিছু বোঝানোর। তো চলো আজকে আমি আমার এই ভিডিওটা শুরু করছি শিয়ালদা স্টেশন থেকে। তো আমি এখন আছি শিয়ালদার 9 নম্বর প্ল্যাটফর্মে ট্রেনে বসে। ট্রেন আমাদের অলরেডি ছেড়ে দিয়েছে আর আজকের ট্রেন টোটাল 20 মিনিট লেট, ঠিক আছে, 20 মিনিট লেট। এই লাইনের ট্রেন কিন্তু প্রচুরই লেট করে। কখন পৌঁছাবো, কখন কি করব কিছুই বুঝতে পারছি না, আর প্রচণ্ড গরম পড়েছে। আর ওদিকের লাইনে দাঁড়িয়ে আছে ট্রেন নাম্বার 12377 হাওড়া নিউ আলিপুরদুয়ার পদাতিক এক্সপ্রেস। তো চলো যাওয়া যাক, এগিয়ে যাওয়া যাক। এবার আমি আপনাদের বলে রাখি, আপনারা এই লোকনাথ বাবার জন্মস্থান কচুয়া মন্দিরে আসার জন্য কোন স্টেশনে নামবেন। আপনাদের নামতে হবে কিন্তু কাঁকড়া মির্চানগর স্টেশনে, ঠিক আছে, কাঁকড়া মির্চানগর স্টেশন থেকে একদম কচুয়া মন্দির সামনে। আপনারা যদি কেউ ট্রেনে করে শিয়ালদায় আসেন তাহলে কিন্তু আপনারা একেবারেই কাঁকড়া মির্চানগর স্টেশনের টিকিট কেটে নেবেন, ঠিক আছে। আর আপনারা যদি কেউ বাসে করে আসেন তাহলে আপনাদের পুনরায় কিন্তু শিয়ালদায় এসে টিকিট কাটতে হবে। শিয়ালদা থেকে কাঁকড়া মির্চানগর অবধি কিন্তু ভাড়া হচ্ছে 15 টাকা। আর যেই ট্রেনটি করে আপনারা আসবেন সেই ট্রেনটির নাম হচ্ছে শিয়ালদা টু হাসনাবাদ লোকাল, ঠিক আছে। আর আমার ডিসপ্লে বোর্ডে যে 3টি ট্রেনের টাইম শো করছে, আপনারা চেষ্টা করবেন এই 3টি টাইমের মধ্যে যে কোনো একটা লোকাল ধরার। আমি বলবো আপনাদের 7:40 কিংবা 8:22 ট্রেনটা ধরলে আপনারা ভালোভাবে এসে পুজো এবং আপনারা ভালোভাবে সব কিছু করতে পারবেন, ঠিক আছে। তো আমাদের যেহেতু লেট হয়ে গেছিলো, আমরা ওই জন্য 9:20 ট্রেনটা ধরেছি, আর অলরেডি ট্রেনটা 20 মিনিট লেট, তার ফলে অনেক চাপে পড়ে গেছিলাম আমরা। বাইরের সব প্রাকৃতিক সৌন্দর্য দেখতে দেখতে আমরা পৌঁছে গেলাম কাঁকড়া মির্চানগর স্টেশনে। কাঁকড়া মির্চানগর স্টেশনে পৌঁছে যাওয়ার পর আপনারা এখান থেকে টোটো অটো ভাড়া করবেন। ভাড়া এখান থেকে কচুয়া ধাম অবধি মাত্র 10 টাকা। আপনারা কিন্তু ট্রেন থেকে নামার পর যত তাড়াতাড়ি পারবেন গাড়ি বুক করে নেবেন, ঠিক আছে, নাহলে আমার মতো এরকম দাঁড়িয়ে দাঁড়িয়ে যেতে হবে। আমি যেহেতু ব্লক করছিলাম সেই জন্য লেট হয়ে গেছিলো, যার জন্য দাঁড়িয়ে দাঁড়িয়ে যেতে হচ্ছে। তো কিছু করার নেই, আপনাদের দেখাতে হবে তাই। তো চলো আরও সামনের দিকে আমরা এগিয়ে যাই। অবশেষে বেশ কিছু ঘন্টা জার্নি করার পর আমরা পৌঁছে গেলাম লোকনাথ বাবার জন্মস্থান কচুয়া ধামে। আর ঢোকার মুখেই কিন্তু আপনাদের সব এরকম দোকানপত্র পড়বে দুপাশে, ঠিক আছে, ভিতরে আরও দোকান আছে। তো চলো সামনের দিকে আমরা এগোই আরও। বাবার মেন মন্দির, এই কথা আপনাদের আমি বলে দিই, আপনারা যখনই আসবেন এরকম দোকান দিয়ে ডালা কেনার পর সবার প্রথম আপনাদের কাজ কিন্তু এখান থেকে আপনাদের প্রসাদের কুপন কালেক্ট করা, ঠিক আছে। প্রসাদের কুপন কিন্তু আপনারা সবার আগে কাটবেন, ঠিক আছে, কারণ 12টার পর কিন্তু আর কুপন দেওয়া হয় না, ঠিক আছে। অনেকজনই কিন্তু কুপন পায়নি আজকে, ঠিক আছে, তো তাদেরকে পরে ব্যবস্থা আছে, তাদেরকে সেই হিসাবে এ করা হবে। তো বাই দ্য ওয়ে আপনারা সবার প্রথম কিন্তু সেটাই করবেন, ঠিক আছে, কুপন আগে কেটে নেবেন। হ্যাঁ, কুপন কাটার পর আমরা
নির্দিষ্ট একটি দোকানে ঢুকে পুজো দেওয়ার জন্য ফুল মিষ্টির ডালা কিনে নিলাম। ডালা কিনে নেওয়ার পর আপনারা এখান থেকে ঘটি এবং যে ফুলটা কিনেছেন ওই ফুলটা এখানকার বাবার মাথায় কিন্তু আপনারা পরিয়ে দিতে হবে। তো কীভাবে কী করবো চলুন আপনাদেরকে আমি একটু দেখিয়ে দিই। দুধ পুকুর তো হাত পাড়া ধুয়ে নি, আপনারা যারা নামবেন একটু দেখে নামবেন, ঠিক আছে? অনেক স্লিপ আছে। এখানে এরকম করে ঘটে করে জল নিয়ে যেতে হবে, গিয়ে আর ওখানে বাবার কাছে দিতে হবে। প্রচুর স্লিপ, হ্যাঁ, আপনারা যখন নামবেন একটু দেখে নামবেন। তো এখন জল টল ভরা হয়ে গেছে আর প্রচুর রোদ, ঠিক আছে? তো এখন আমরা যাচ্ছি বাবার কাছে জল ঢালতে। এইখানে এইখানেই কিন্তু ভূপ মোহাম্মদ দিতে হয়, ঠিক আছে? ওইখানে কিন্তু যেতে দেবে না তোমাদেরকে। তো তুমি ব্যাক ক্যামেরা করে দেখাই। তো এখানেই বাবার মাথায় জল আর মালা পরিয়ে দেওয়া হবে, ঠিক আছে? মা পরিয়ে দিচ্ছে বাবার মাথায় জল দেওয়া হচ্ছে। ভালছে কি? ক্যামেরাটা একবার ধরো। তুমি গিয়ে একটু বাবার মাথায় মালা পরিয়ে দাও। ফুল বেলপাতা ফেলপাতা কিন্তু আপনাদের এই স্থানেই দিয়ে দিতে হবে, ঠিক আছে? ওই স্থানে কিন্তু কিছু নিয়ে যাওয়া যাবে না। হ্যাঁ, যা তারপর এখানে দিয়ে দিতে হবে। তো চলো এবার মেন মন্দিরটা, ওইদিকে মেন মন্দিরের দিকে যাবো। ফুল দিদি বাবার কাছে লেট হয়ে গেছে অনেক, এবার মেন মন্দিরে যাবো। যত পুজো পুজো হয়ে গেছে অলরেডি, ঠিক আছে? এবার আমরা মেন মন্দিরে যাবো। আপনারা চেষ্টা করবেন, এখানে অনেক বাচ্চারা রয়েছে এদের কাছ থেকে মালা কেনার, ঠিক আছে? এনারা অনেকক্ষণ ধরে, এই বাচ্চাগুলো অনেকক্ষণ ধরে বিক্রি করছে, মানে এমন করে বলছি যে নিতে ইচ্ছা করবে, ঠিক আছে? এখান থেকে আপনারা মালা নেবেন, ঠিক আছে? দোকান থেকে আপনি প্রসাদ কিনে এনে এখান থেকেই মালা নিয়ে নেবেন বাচ্চাদের কাছ থেকে, তাহলে ওদেরও একটু হেল্প হবে। বিকালবেলায় এই স্থানে পুরো মেলা বসে, ঠিক আছে? সেগুলো দেখাবো যদি থাকি। তো এখন মেন মন্দিরের দিকেই যাই আমি। বাবার পুজো কখন হবে? বারোটার পরে মেন, আরতির পরে, মানে এখন তো এখানে সবাই কিন্তু নাম গোত্র লিখতে হবে, ঠিক আছে? যারা যারা পুজো দিতে আসবে এখানে নাম গোত্র, বিভিন্ন ধরনের ডালা আছে, ঠিক আছে? 21 টাকা, 31 টাকা, 51 টাকা, 101 টাকা, 501 টাকা অবধি ডালা আছে, ঠিক আছে? তারপরে আপনাদের অঞ্জলি দেওয়া হয়ে গেলে আপনারা যে যার ডালা এই রাস্তা দিয়ে এসে এখানে দেবেন, এখানে আপনাদের পুজো করে সঙ্গে সঙ্গে আপনাদের ডালা আপনাদের দিয়ে দেবে, ঠিক আছে? এখানেই বাবার ডালা দিয়ে ভালো করে ফুলমালা দিয়ে পুজো করা হচ্ছে, মানে বাবার ছোট মতো মূর্তি রয়েছে। এই স্থানে ধূপ মোমবাতি চালাতে হবে, ঠিক আছে? এই স্থানেই ধূপ মোমবাতি দিতে হবে। তো পুজো টুজো সব দাবার হয়ে যাওয়ার পর, ধূপ মোমবাতি লাগানোর পর এই স্থানে কিন্তু বাবার যে মেন প্রসাদ মেন ভোগ সেটা কিন্তু এখানে দেওয়া হচ্ছে, ঠিক আছে? মেন ভোগ এখানেই দেওয়া হচ্ছে, মানে মন্দিরের পাশেই দেওয়া হচ্ছে। এরকম লম্বা লাইন করে যে যার লাইনে দাঁড়িয়ে শান্তি মতো ভোগ নেবে।
বাবার মেন পোশাক, ঠিক আছে? এটাই এখানে একটু করে একটা বাচ্চার অন্নপ্রাশন হবে, সেটা আজকে হচ্ছে। তো এখানে আস্তে আস্তে এরকম দোকান পাট আরো যত বিকাল হতে থাকবে এরকম দোকান পাট ভর্তি হতে থাকবে, ঠিক আছে? আর এটা কিন্তু পার্কিং জোন, ঠিক আছে? পার্কিং জোনটা তোমরা দেখে, পার্কিং জোন, ঠিক আছে? অন্য জায়গায় পার্কিং করলেই 500 টাকা জরিমানা লাগবো, ঠিক আছে? আর এখানে একটা জিনিস তোমরা লক্ষ্য করে, প্রচুর আম গাছ, ঠিক আছে? খাওয়া দাওয়ার দোকান সব আস্তে আস্তে বসছে, ওখানে দেখুন দোকান লাগাচ্ছে, পুতুলের দোকান। বাথরুমটা কিন্তু পিছনে, ঠিক আছে? বাথরুমটা আপনার পিছনে, ঠিক আছে? মন্দিরের একদম পিছনে বাথরুম। আর এটা হচ্ছে গেস্ট হাউস হচ্ছে, ঠিক আছে? এখনো গেস্ট হাউসটা পুরোপুরিভাবে তৈরি হয়নি, ঠিক আছে? এটা হচ্ছে গেস্ট হাউস হচ্ছে, এখানে পুরোপুরিভাবে তৈরি হয়নি, সবে রং টং কমপ্লিট হয়েছে, আর বেশ কিছুদিন পরেই চালু হবে। তো এই স্থানে আপনারা চানও করতে পারবেন, ঠিক আছে? এখানে ভাই চান করছে, এই স্থানে আপনারা চানও করতে পারবেন। বেশি নাবিস না, স্লিপ আছে, ডুব মারতে হবে, হাতে করে নে। তো আপনাদেরকে বলছিলাম যে ছোটবেলায় এখানে একটা ঘটনা হয়েছে। কি হয়েছে, এরকম ভাই চান করছে আর একটা দুটো বয়স্ক মানুষ না এখানে নেমেছিল, ঠিক আছে? পড়ে নেমেছিল, আর স্লিপ তো, আর পড়ে গেছে, বুঝলেন তো? পড়ে যেত, ওনার ফোন ফোন সব পড়ে গেছে জলের মধ্যে। ভাই লোকটাকে তুলেছে, আর ভাই ফোন মানে যে লোকটা ছিল ওর মোবাইলটাকে তুলেছে, ঠিক আছে? মানে ভাই ছিল বলে লোকটাকে তুলতে পেরেছে। এদিকে হচ্ছে বয়স্ক মানুষরা যারা মাটিতে বসে খেতে পারে না, বা যাদের ইয়ে আছে, তারা এইখানে এই এই জায়গাটা বসে খাওয়া দাওয়া করবে, ঠিক আছে? আর আমরা খাওয়া দাওয়া করবো হচ্ছে এই জায়গাটা, আমরা খাওয়া দাওয়া করবো এই জায়গাটা। একটু পরে এই জায়গাটাতে পুরো মানে চাটাই বিছিয়ে দেওয়া হবে, ঠিক আছে? কাপড় বিছিয়ে দেওয়া হবে এই জায়গাটাতেই আমরা খাওয়া দাওয়া করবো। তো চলো এখন আমরা লাইনে দাঁড়াই, অনেক লেট হয়ে গেছে, তো লাইনে দাঁড়িয়ে তারপরে দেখাচ্ছি আপনাদেরকে। সমস্ত ভক্তরা যারা প্রসাদ গ্রহণ করবে তারা সব পরপর একে একে বসে গেল, এবং তারপর থালা ও জলের গ্লাস, তারপরে একে একে খিচুড়ি, পোলাও ও সবিন আলুর তরকারি, এবং শেষ পাতে পায়। খাওয়া দাওয়া সম্পূর্ণ হয়ে যাওয়ার পর আপনাদের নির্দিষ্ট যে পাত্রটি ওটা কিন্তু নির্দিষ্ট জায়গায় ফেলবেন, ঠিক আছে? তো এই ছিল আজকে আমার কচুয়া ধামের সম্পূর্ণ পুরো ব্লগ ভিডিওটি। এরপরে আমি আপনাদের বলে দেবো আপনারা এখান থেকে কোথায় কোথায় ঘুরবেন। লোকটা বাবা মন্দিরে পুজো দেওয়া হয়ে গেলে আপনারা এখানে একে একে ঘুরে দেখতে পারেন। লোকটাথ বাবার বাল্য বন্ধু বেণীমাধব বন্দ্যোপাধ্যায়ের জন্মপীঠে, যা লোকটাথ মন্দির ঢোকার মেইন গেটের ঠিক সামনে। এরপরে আপনারা দর্শন করতে পারেন এনাদেরই গুরুদেব ভগবান গাঙ্গুলির জন্মপীঠা। তারপরে আপনারা দর্শন করে নিতে পারেন এখানকার সবথেকে বিখ্যাত দ্বাদশ কালীবাড়ি। এছাড়াও আপনারা সরাসরি চলে যেতে পারেন লোকনাথ বাবার আর এক স্থানে, যার নাম হচ্ছে চাকলা ধাম। আমার যেহেতু অন্য কাজ আছে, আমাকে এখান থেকে অন্য এক জায়গা যেতে হবে, তাই আপনাদের এইসব জায়গা ঘুরে দেখাতে পারলাম না। চাকলা ধাম ভ্রমণের ভিডিও আমি পরবর্তী সময় একদিন এসে বানিয়ে যাব। তো এই ছিল আজকে আমার এই সম্পূর্ণ ভিডিওটি। তো আজকের ভিডিওটাই এতটাই, দেখা হচ্ছে আপনাদের সাথে পরের একটি ভিডিওতে।